বিজেপিত এতিয়া মুকলি বিদ্রোহ। তার মাজতেই সচেতন মহলত এটা প্রসঙ্গক লৈ তীব্র চর্চা। আজির পর্যন্ত অশোক শর্মাই কিয় নাপালে কারণ দর্শোৱাৰ জাননী, জাননী প্রেরণৰ সাহস কিয় নহলে বিজেপিৰ শীর্ষ মহলৰ, আৰত আৰএছএছ নে বেলেগ কিবা, হঠাৎ কংগ্রেসৰ তুলনাত বিজেপিত বাঢ়িছে বাতবি সম্বাদ, বিজেপিত এতিয়া ন পুরনি বিজেপির সংঘাত, বিভিন্ন বিজেপির নেতাই এই বিসম্বাদ বা অসন্তুষ্টিক অভিমান বলে অভিহিত করেছে বা অভিমান বলে অভিহিত করব বিচাৰে। কিন্তু একে অসন্তুষ্টি বা দলীয় মতবিরোধ যদি বিরোধী দেখা যায় তেন্তে বিজেপির বাবে সেয়া হয়ে পড়ে বিসম্বাদ। বিভিন্ন জিলাত যেনে যোরহাট, বঙাইগাঁও, শিবসাগর আদি জিলাত আরম্ভ হয়েছে বিজেপির বাদ বিসম্বাদ, ঠায়ে ঠায়ে এতিয়া পদত্যাগর জোয়ার। কিন্তু আরএসএস তথা সর্বানন্দ সোণোৱালৰ ঘনিষ্ঠ নলবাৰীৰ প্ৰাক্তন বিধায়ক অশোক শর্মাই বিগত কিছুদিন পূর্বে কৈ গল বহু কথা, যত শর্মাই খুব উজাৰি মন্তব্য করে যে বিজেপি এতিয়া পূর্বৰ দৰে হৈ থকা নাই। তেওঁ মন্তব্য করে যে লবিকেন্দ্রিক রাজনীতি এতিয়া গ্রাস কৰিছে বিজেপি, পুরনি বিজেপিক এলাগি করা হৈছে। আসলতে যোৱা জুলাই মাহৰ তিনি তারিখ সোমবারে কেইবাটাও কার্যসূচীরে নলবাৰীলৈ গৈছিল হিমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ অসমৰ মুখ্যমন্ত্রী। তেওঁ নলবাৰী জিলা বিজেপিৰ নবনির্মিত কার্যালয় উদ্বোধন করার লগতে কেইবাটাও সরকারি কার্যসূচীত অংশগ্রহণ করে। কিন্তু বিজেপিৰ কার্যালয় মুকলি করা অনুষ্ঠানের বাহিরে বাকী সমূহ অনুষ্ঠানলৈ নিমন্ত্রণ নহল নলবাৰীৰ প্রাক্তন বিধায়ক অশোক শর্মা। আর তার পাছতেই বিজেপির দলটুক লক্ষ্য করে বহুকেটা বিস্ফোরক মন্তব্য আগবাই আরএসএসর ঘনিষ্ঠ তথা সোণোৱালৰ ঘনিষ্ঠ অশোক শর্মাই। অশোক শর্মাই কৈ গল বহুকেইটা কথা, কিন্তু পরিবর্তে আন এজন ব্যক্তি হওয়া হলে দলের নিলম্বিত করা হলহেতেন অথবা কারণ দর্শোৱাৰ জাননী লাভ করলেহেতেন অশোক শর্মাই। কিন্তু প্রশ্ন হয় অশোক শর্মালৈ কারণ দর্শোৱাৰ জাননী প্রেরণৰ সাহস কিয় নহল বিজেপির শীর্ষ মহলৰ। তার পাছত পুনৰ শর্মাই বাজপেয়ী ভবনত আহি বৰপেটা লোকসভা সমষ্টিৰ পৰা সাংসদ খেলার তথ্য নিজমুখে ব্যক্ত করে। ইফালে বিজেপিত যে বিসম্বাদ তাক লৈ অসন্তুষ্ট আরএসএসও। আরএসএসৰ ঘনিষ্ঠ মহলে সরকারের বিভিন্ন কাম কাজের সমালোচনা করা বিভিন্ন সময়ত দেখা গৈছে। ইফালে রাষ্ট্রীয় পর্যায়তো আরএসএসে বিজেপিক বহুকেইটা গুরুত্বপূর্ণ মন্তব্য তথা পরামর্শ আগবাইছে। মোদীর জাদু আর হিন্দুত্বই পরবর্তী নির্বাচনত বিজেপিক যে সহায় নকরে সেই বলে সকিয়নি প্রদান করেছে আরএসএসে। অসমতো আরএসএসৰ ঘনিষ্ঠ মহলে বিজেপিক বারে বারে সমালোচনার কেন্দ্র করে লয়। সরকার আহি দুই তিনটা পরিয়ালের ব্যবসায়িক সাম্রাজ্য বৃদ্ধিহে করলে বলে মন্তব্য করার খবরও বিভিন্ন সময়ত ওলাইছে। আর এটা আরএসএসে অশোক শর্মাক এনেদরে কবলৈ উচটনি দিছে নেকি বলেও একাংশই মন্তব্য করেছে বা প্রশ্ন করেছে, কারণ আরএসএসৰ ঘনিষ্ঠ অশোক শর্মা। সেয়ে একাংশই এনেদরেও প্রশ্ন উত্থাপন করেছে যে আরএসএসৰ ঘনিষ্ঠ হওয়ার বাবে আরএসএসেই মন্তব্য করার উচটনি দিছে নেকি বা এই ক্ষেত্রে আরএসএসৰ কিবা হাত আছে নেকি। আর সর্বত্তে এতিয়া এই বিষয়ক লৈ চর্চা যে মুখ্যমন্ত্রীক মুকলিক সমালোচনা করেও কারণ দর্শোৱাৰ জাননী কিয় নাপালে অশোক শর্মাই, ইয়ার আড়ত আরএসএস নে বেলেগ কিবা। গতিকে এই সমূহ অভিযোগের পরবর্তী সময়ত বিজেপিয়ে এই সন্দর্ভত কি মতামত আগবায় সেয়া সময়ত হব লক্ষণীয়। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ, ডিজিটাল।